এজেন্সি জিজ্ঞাসাবাদে কোন রকম কোন ভয় দ্বিধা এড়িয়ে যাওয়ার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই। এর আগেও ইডির মোকাবিলা তিনি করেছেন, মুখোমুখি হয়েছেন, যার ত্রিসীমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, শুধুমাত্র কথার জাগলারিতে তার নামটা জড়িয়ে দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা, তাকে ডাকা, এটা কোন রাজনীতি? এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটা স্টেটমেন্ট করেছেন, তারপরে কোনো একজন বন্দী একটা স্টেটমেন্ট করেছেন, তড়িঘড়ি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে? আমরা এর আপত্তি করছি, অকারণে ডাকবে কেন? অভিষেক হলে তোমার নোটিশটা আগে হয়, আর শুভেন্দু হলে তুমি শুনতে পাও না, তুমি কিসের সিবিআই? এটা কি করে হতে পারে? আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসবকে তোয়াক্কাও করছেন না, তিনি কি করবেন আপনারা দেখতে পাবেন, কিন্তু পাশাপাশি খুব স্পষ্টভাবে বলি, এড়ানোর চেষ্টা, ভয় পাওয়া, কাল সকালটায় সিবিআই এর কাছে তিনি হাজিরা দেবেন। 22 মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় আজ 3টি কর্মসূচি করতে গেলে সঠিক সময় কলকাতায় আসা সম্ভব নাও হতে পারে, সেই কথা মাথায় রেখে তিনি সম্ভবত তার তৃতীয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কাটছাট করছেন এবং আজ রাতেই কলকাতায় ফিরছেন। তিনি বললেন সাংবাদিকদের যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, আজই ফিরছি। উনি প্রথম দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি, তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দিয়েছিলেন, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ওনার পছন্দ হয়নি, সেই বিচারপতির বিরুদ্ধে যা তা বলেছিলেন, নতুন বিচারপতি এসে একই রায় বহাল রেখে 160-তে সিবিআই দেওয়া নোটিশকে কমপ্লাই করার জন্য নির্দেশিকা দিয়েছেন। গতকাল বিকেল থেকে আজকে দুপুর অবধি ডিভিশন বেঞ্চে অনেক চেষ্টা করেছেন, এ জাজ নয় ও জাজ নয় অনেক রকম চেষ্টা করেছেন, তো মহামান্য জাজেরা বলে দিয়েছে এটা কোনো আর্জেন্সি নেই, অর্থাৎ স্বাভাবিকভাবে আইনের প্রক্রিয়াতে সিবিআই আমি বলবো ডাকতে বাধ্য হয়েছে, আর উনি কোর্টে গিয়ে চেষ্টা করেছেন, আটকাতে পারেননি, অতএব ফাঁসির দড়ি টড়ি পড়ার তো দরকার নেই, কোঅপারেশন করুক ইনভেস্টিগেশন। বাঁকুড়ায় মুহূর্তে নবজোয়ার যাত্রায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই নবজোয়ার যাত্রার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআই এর তরফে নোটিশ এসেছে। গতকাল রাত 2:45 নাগাদ নোটিশ আসে, সেই নোটিশে আগামীকাল সকাল 11টায় তাকে আসতে বলা হয়েছে, সে কারণেই নবজোয়ার যাত্রা বন্ধ করে আজ রাতেই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল সকাল 11টায় সিবিআই এর আধিকারিকদের কাছে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22 মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ায় 3টি কর্মসূচি তার রয়েছে, 3টির মধ্যে এই কিছুক্ষণের মধ্যে পাত্রসার একটি জনসভা রয়েছে, সেই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যোগ দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগে আপনাদের আরও একবার জানাই যে কাল সকাল 11টায় সিবিআই এর কাছে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর নোটিশ এসছে তার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং একথা জানিয়েছেন, সে কারণেই নবজোয়ার যাত্রা বন্ধ করে আজ রাতেই কলকাতায় ঢুকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।